বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি মোহাম্মদ শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আসলাম সে আলোচনাগুলো অবশ্যই খেয়াল করে শুনবেন। আর আজকের আলোচনাটি হলো যে আমাকে কিছু মেয়ে মানুষ তারা আমাকে একটা কথা বললেন যে ছেলেরা সাধন করবে, ছেলেরা অলিয়া আউলিয়া হবে, আমরা মেয়ে মানুষ আমরা যদি সাধনা করি তাহলে আমরা কি হব, আমরা কি অলিয়া উলিয়া যদি ছেলেরা হয় তাহলে আমরা কি হব। তো ছেলেরা সাধনা করে, ছেলেরা আত্মার মুক্তি নিবে, তো আমরা মেয়ে মানুষ বলে কি আমরা আত্মার মুক্তি নিতে পারবো না? তাহলে আমাদের এই প্রসেস কি, আমাদের এই সুযোগ সুবিধা কি, আসলে আমাদের সাধন কি আল্লাহ গ্রহণ করবে না? এই কথাগুলো জানালেন যে এই বিষয়ে কিছু আলোচনা হোক। তবে হে সমস্ত জগৎবাসী, তারা যে এই কথাগুলো আমাকে বলেছে যে ছেলেরা অলিয়া উলিয়া হবে, ছেলেরা আত্মার মুক্তি নেবে, আমাদের জীবনটা বিফল কেন, আমাদের কি অপরাধ, আমরা কি সাধনা করি আত্মার মুক্তি নিতে পারবো না? আমরা সাধনা করি কি তারা যেরকম অলিয়া উলিয়া হয় তাহলে আমরা কি কোনোটা হতে পারবো না? তবে হে সমস্ত জগৎবাসী, হে সমস্ত মা ও বোন, আপনাদের সামনে আজকের এই আলোচনাটি আমি যেন সুন্দর করে করতে পারি এবং বোঝাতে পারি, আল্লাহ যেন আমায় তৌফিক দান করেন। কথাটি হল দেখুন যে ছেলেরা অলি হবে, আউলিয়া হবে, সাধক হবে, আল্লাহর বন্ধু হবে। তাহলে দেখেন, ছেলেরা যদি আল্লাহর বন্ধু হতে পারে তাহলে এই পৃথিবীতে আল্লাহ যদি কাউকে বন্ধু বলতে পারে তাহলে কি আল্লাহর বান্ধবী নেই? তাহলে আপনারা সাধন ভজন প্রেম ভক্তি যদি ঠিক থাকে তাহলে আপনারা আল্লাহর বান্ধবী হতে পারবেন। সুবহানাল্লাহ। আজ এবার আসি যে ওলি আউলিয়া, সাধু পুরুষ বা সাধক এবং আত্মার মুক্তি। দেখেন, আত্মার মুক্তি বিষয়টা আমরা যেভাবে বলি আসলে কিন্তু এভাবে ঠিক নয়। আত্মার মুক্তি যে বিষয়টা, এই বিষয়টা মূলে বুঝতে গেলে কি হয়, আমরা কিন্তু আমাদের দোষে আমরা পড়ে থাকতে হয়। তো আত্মার যে মুক্তি, এই কথাটা আসলে সকলে বোঝে নাই। আত্মার মুক্তি বিষয়টা কি, এই পৃথিবীতে যারা নিজেকে দুনিয়ার লোভ লালসা কাম বাসনার সমস্ত কিছু থেকে দেখা গেছে সেই ব্যক্তিটা জর্জরিত হয়ে আছে, এটা আমার, সেটা আমার, এটা আমার আত্মীয়, সেটা আমার ভাই, সেটা আমার ছেলে, আমার সম্পদ, আমার এটা, আমার মিল, আমার ফ্যাক্টরি, তাহলে সে কিন্তু এই পৃথিবীতে মুক্ত নয়, যুক্ত। তাহলে এই পৃথিবীতে যদি কোনো মানুষ যুক্ত হয়ে থাকে তাহলে সে কিন্তু পৃথিবীতে যুক্ত থাকলে সে আত্মার মুক্ত কখনোই হতে পারবে না। আচ্ছা, ওলি আউলিয়া, ওলি কি, ওলি আল্লাহর বন্ধু। তাহলে ওলি যদি আল্লাহর বন্ধু হয় তাহলে সেই বন্ধু কাকে বলা হয়, ছেলেকে বলা হয়, তাহলে বান্ধবী। আচ্ছা, তাহলে এখন যে কথাটি বলব সেই কথাটি হলো কি, যে ছেলেরা যদি সাধন করে আর মেয়েরা যদি সাধন করে তাহলে একটা ছেলে মানুষের যদি 12 বৎসর লাগে আর একটা মেয়ের 12 মাস লাগবে না, 12 মাসের থেকেও আরো কম লাগবে।
আর এর কারণটা কি? এর কারণ হলো, দেখুন, একটা পুরুষ মানুষের পেটের মধ্যে 5 কেজি ওজনের একটা পাথর বেঁধে দিলে তাকে যদি কোনো কাজ করতে বলা হয় সে কষ্ট অনুভব করবে, এটার ওজনে সে কাজ করতে পারবে না। কিন্তু দেখেন, এরকম 4-5 কেজি ওজনের একটা বাচ্চা একটা মেয়ের গর্ভে রেখে সে কাজ করতেছে, স্বামীর সেবা করতেছে, সংসারের কাজ করতেছে। তাহলে যেই পুরুষগুলো বলতেছে আমরা অলিয়া হব, আউলিয়া হব, আত্মার মুক্তি নেব, আপনার মতো একটা পুরুষ কিন্তু সেই বান্ডে ছিলেন, সেই মেয়ে মানুষের বান্ডে ছিলেন, সেখান থেকে এলেন, কিন্তু আপনি সব কিছু হয়ে যাবেন, আপনার স্ত্রীকে ফেলে চলে যাবেন, আপনার মাকে ফেলে চলে যাবেন, তাদের চিন্তা করলেন না, নিজের আত্মার মুক্তির চিন্তা করেছেন না, এগুলো হবে না। তাহলে মূলত কি, একটা পুরুষ মানুষের যদি 12 বছর লাগে, একটা মেয়ে মানুষের 12 মাসও লাগবে না। কেননা মেয়ে মানুষ এমনিতেই ত্যাগী। এমনিতেই ত্যাগী কি, দেখবেন ছোটবেলা হতে বাবা মার কাছে, বাবার বাড়িতে বড় হয়, যখন 18 বছর 20 বছর হয়ে যায় তখন কোথাও দূর দেশে বিয়ে দিয়ে দেয়, তখন নিজের স্থানটাকে ত্যাগ করে তার আরেকটা স্থানে চলে যেতে হয়। মনটা কত ফাঁপড় লাগে, বাবার বাড়ির কথা স্মরণ হয়, সে থাকতে পারে না, তারপরে অনেক দিন পরে আসে। তাহলে একটা মেয়ে মানুষ ত্যাগী, যে নিজের স্থানকে ত্যাগ করেছে। আপনি পুরুষ মানুষ, আপনি সাধন করবেন, আপনি ওলি হবেন, আপনি কী ত্যাগ করেছেন? মেয়ে মানুষটা এমনিতেই ত্যাগী, তারা সবসময়ই কষ্ট পায়। আচ্ছা, আরও একটা বিষয় হলো যে সে মেয়ে মানুষটা স্বামীর বাড়িতে গেলে তখন তার গর্ভে যখন সন্তান আসে 10 মাস 10 দিন বোঝা বয়, কত কষ্ট সয়, তারপরে সংসারের কত কাজ করতে হয়, ইমুকের কথা শুনতে হয়, স্বামীও কত কথা শোনায়, তারপরেও সেই মেয়ে মানুষটি ঘরের কোণে জায়নামাজটি বিছিয়ে সে আল্লাহর কাজ করে, ইবাদত করে। আরে আল্লাহ তো তার উপরে এমনিই খুশি, তার মধ্যে আবার যদি কিছু সাধনা করতে পারে তাহলে একটা পুরুষের চেয়ে সে 10 গুণ এগিয়ে থাকবে সব সময়, যদি তার চরিত্র ঠিক থাকে, যদি তার আল্লাহর প্রতি রাসূলের প্রতি প্রেম ভক্তি ঠিক থাকে, এবং দেখা যায় হক হালাল বেঁচে চলে এবং টুকটাক কিছু সাধনা করে, আর চোখের পানি ফেলে যখন আল্লাহর জন্য কাঁদে, ওইটুকু কিন্তু আল্লাহ তার প্রতি খুশি। তবে একটি কথা কি, যে আল্লাহর কোরআনের আইন অনুসারে সেই মেয়ে মানুষটি যদি মুর্শিদ ধরা থাকে আর মুর্শিদ তাকে সাধনা দিয়ে থাকে আর সেই সাধনাগুলো সংসারের কাজের ফাঁকে ফাঁকে সে ঘরে বসে করে, একটা পুরুষ 12 বছরে যেখানে পৌঁছাবে সে এর চেয়ে দ্রুত এগিয়ে, তার চেয়ে 12 গুণ এগিয়ে থাকবে। হে মা, হে বোন, এই কথাগুলো আমার অন্তরের অন্তস্থল থেকে বললাম, যে আমি সবসময় ছেলেদের সাধনার কথা বলি, ছেলেদের আত্মার মুক্তির কথা বলি, কিন্তু আমার মায়েদের আমার বোনেদের আমি বলি না। হয়তো অনেকেই আমার উপর ঘোষণা করেছিলেন, তাই আমাকে কেউ কেউ কমেন্ট করেছেন যে ছেলেরা অলিয়া অলিয়া হবে, আমরা মেয়ে মানুষ বলে কি হতে পারবো না? ছেলেরা আত্মার মুক্তি নেবে, সাধনা করবে, আমরা কি সাধনা করতে পারবো না? আমরা কি আত্মার মুক্তি নিতে পারবো না? না মা, আপনিও পারবেন, না বোন, আপনিও পারবেন। আল্লাহ কাউকে ঠকায় না, কিন্তু কর্মদোষে আমরা নিজেরাই ঠকে থাকি। তবে যাই হোক, আমি মা বোনদেরকে উপলক্ষ করে আরও 2-4টা কথা বলছি, একটু খেয়াল করে শুনবেন। যে কিছু সাধনা আছে, এই সাধনাগুলো একমাত্র নিজ নিজ মুর্শিদের কাছে গিয়ে শুনে নেবেন, জেনে নেবেন, কারণ মুর্শিদের হুকুম ছাড়া আপনি কিছু কিছু সাধনা করবেন
আপনি বিপদগ্রস্ত হতে পারেন। তাই বলবো অবশ্যই মসজিদের কাছে যাইয়া সেই সাধনাগুলো করে নিতে হবে। সেই সাধনাগুলোর আমি কিছু ইঙ্গিত করতেছি, সেই ইঙ্গিতগুলো দেখুন। যেমন রেচক, পূরক, কুম্ভক, ধ্যান সাধনা, সূর্য সাধনা, চন্দ্র সাধনা, চিক সাধনা। বিশেষ করে এই সাধনার পাশাপাশি আপনার রাতের গভীরে ধ্যান সাধনাটাই বেশি করবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমত, আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই উদ্ধার করে নেবেন। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো আপনাদের কেমন লাগলো তাও জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আপনাদের কাছে পৌঁছাতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।